মেলানোর পরে আমরা যেহেতু বিগিনার মেথড শিখছি তাহলে কি হবে সেকেন্ড লেয়ার মেলাতে হবে। আচ্ছা সেকেন্ড লেয়ার মেলানোর জন্য আমাদের আবার কি করতে হবে থার্ড লেয়ারে যেতে হবে। সেকেন্ড লেয়ার মেলানোর জন্য কি করতে হবে থার্ড লেয়ারে যেতে হবে। তো থার্ড লেয়ারের মধ্যে দেখুন এখন আমাদের আসলে সেকেন্ড লেয়ারটা আমরা কীভাবে ম্যাচ করব, সেকেন্ড লেয়ারটা ম্যাচ করতে হলে আমাদেরকে এখানে দেখুন সেকেন্ড লেয়ারের সাথে দেখুন এক মিডল পিস মিলানো আছে। সেকেন্ড লেয়ার এবং ফার্স্ট লেয়ারে কি মিডল পিস কি মেলানো আছে। তারপরে হচ্ছে আপনার কি আছে এখানে দেখুন মিডল পিস, এই যে মিডল পিস এগুলো মিলে গিয়েছে। হ্যাঁ এটারও কি আছে লাল লাল মিডল পিস মিলানো আছে। তাহলে আসলে আমাদের করতে হবে কি সেকেন্ড লেয়ারটা ম্যাচ করতে হলে দেখুন এইখানে কি আছে নীল লাল আছে, এখানেও কি আনতে হবে নীল আর লালের কি করতে হবে নীল আর লাল পিসটা আনতে হবে। এখানে আনতে হবে নীল, এই যে এখানে নীল, এখানে নীল থাকবে, এখানে নীল, এখানে লাল, এখানে লাল, এখানে কি আনতে হবে ওই পিসটা এখানে কি আনতে হবে আনতে হবে। তাহলে কি হবে দেখবেন এই সেকেন্ড লেয়ারটার সাথে ফার্স্ট লেয়ারটা ম্যাচ করে যাবে, অর্থাৎ সেকেন্ড লেয়ার এবং ফার্স্ট সেকেন্ড লেয়ার কী হয়ে যাবে মিলে যাবে। তাই তো যেমন এখানে নীল আছে এখানেও নীল থাকতে হবে, এখানে লাল আছে এখানেও লাল থাকতে হবে, তাহলে এখানে লাল আছে এখানে লাল আছে এখানেও লাল, এখানে নীল এখানে নীল, এখানেও কি হবে নীল হবে। তাহলে আমি বললাম যে সেকেন্ড লেয়ার সলভ করতে হলে আমাদের থার্ড লেয়ারে যেতে হবে। আচ্ছা থার্ড লেয়ারে যেতে হলে আমাদের থার্ড লেয়ারের মিডল পিস চুজ করতে হবে। দেখুন থার্ড লেয়ারে মিডল পিস খুঁজবো আমরা, থার্ড লেয়ারে কি মিডল পিস খুঁজবো, এমন মিডল পিস খুঁজতে হবে যেই মিডল পিসের মধ্যে থার্ড লেয়ারের সেন্টার কি হলুদ, থার্ড লেয়ারের সেন্টার কি হলুদ। তাহলে এমন মিডল পিস খুঁজতে হবে যেইখানে কি নাই হলুদ কালার নাই, থার্ড লেয়ারের সেন্টার হচ্ছে হলুদ এবং এমন মিডল পিস খুঁজতে হবে যেখানে কি নাই হলুদ কালার নাই। তাহলে তাহলে যদি হলুদ কালার থাকে তাহলে সেটা কি হবে না কার্যকর হবে না। এখন হলুদ এখানেও থাকতে পারে, হ্যাঁ মিডল পিসের হলুদটা এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, দেখার বিষয় না। হলুদ থাকলে এটা রিজেক্ট হয়ে যাবে কারণ থার্ড লেয়ারের সেন্টার হলুদ। তাহলে আমাদের কী করতে হবে এমন মিডল পিস খুঁজতে হবে, চুজ করতে হবে যেখানে কি নাই হলুদ কালার নাই। তাহলে দেখুন একটা মিডল পিস অলরেডি এখানে আছে যেটাতে কি নাই, দেখুন নীল আছে কমলা আছে কিন্তু এখানে কি নাই সেন্টারের কালার যেটা হলুদ সেটা নাই, এখানে আছে লাল আছে হলুদ আছে এটা কাজ হবে না, এখানে সবুজ আছে কমলা আছে এটা কাজ করবে কারণ এখানে হলুদ নাই। তাহলে এখানে দুইটা মিডল পিস পেলাম, তাহলে দুইটা মিডল পিস পেলে আমরা যে কোনো একটা মিডল পিস নিয়ে কী করতে পারি ধরে কাজ শুরু করতে পারি। তাহলে আমি এই মিডল পিসটা ধরে, এটা আমার ইচ্ছা আপনি চাইলে এই সবুজ আর কমলাটাও ধরতে পারতেন। তাহলে একটা মিডল পিস ধরলাম, আমি কী ধরলাম মিডল পিস ছিলাম সবুজ এবং লাল। তো এখন আপনি যখন এটাকে কী বলবেন আপনার মুখোমুখি অবস্থানে আনবেন তাহলে দেখুন আপনার ফ্রন্ট কালার মানে সামনের কালারটা কি কমলা, তাহলে কমলার সাথে কমলার সেন্টার ম্যাচ করবেন। তাহলে কী করলাম ম্যাচ করলাম, আচ্ছা কমলার সাথে কমলার সেন্টার ম্যাচ করার পর এবার দেখুন উপরে, তাহলে এই কমলার উপরের কালারটা কি উপরের কালারটা কি এই মিডল পিসের ফ্রন্ট কালার তো কমলা, কমলা সেন্টার মিলালাম, উপরের কালার হচ্ছে নীল। তাহলে নীলের সেন্টারটা আমার কোন দিকে আছে, দেখুন নীলের সেন্টারটা আছে আমার হাতের ডান দিকে, কোন দিকে ডান দিকে। তাহলে যেহেতু আমার আমি ভালো মতো খেয়াল করুন যেহেতু এটা আমার হাতের ডান দিকে তাহলে আমি ইউ মুভ দিব, দেখুন ইউ, ইউ মানে কি ডান আপার লেয়ারটা ডান দিকে ঘড়ির কাঁটার দিকে একবার মুভ করবে। হ্যাঁ আমি হ্যাঁ একবার মুভ করবেন, তাহলে ইউ মুভ। এখন যেহেতু আমি ইউ মুভ দিয়েছি সাথে সাথে আমি দিব একটা মুভ দিব আর ইউ আর প্রাইম, দেখুন আর আর মানে ডান দিকে লেয়ারটাকে ধরে একটা মুভ দিব আর ইউ আর প্রাইম, আর ইউ আর প্রাইম। আচ্ছা এরপরে কী পাবো আমি আমার ফ্রন্ট লেয়ারের মধ্যে, ফ্রন্ট লেয়ারে অর্থাৎ ফ্রন্ট লেয়ারের মধ্যে হয় ডান দিকে না হয় বাম দিকে কী পাবো একটা কর্নার পিস পাবো যেটাতে সাদা কালার রয়েছে, ওই হ্যাঁ সাদা কালার রয়েছে। তাহলে আমার ডান দিকের কর্নারে কোনো কর্নার পিস আসেনি সাদা কালারওয়ালা, বাম দিকের একটা কর্নার পিস আছে যেখানে কী আছে সাদা কালার আছে, তাহলে সাদা কালারটা কোন দিকে আছে আমার হাতে বাম দিকে আছে। তাহলে এই সাদা কালারের সাথে আর মানে এই পজিশন ধরার পর সাদাটা বাম দিকে থাকে, আরেকটা কালার কী পেয়েছি আরেকটা আরেকটা আমার সামনের মুখের কালারটা কি নীল। তাহলে নীলের সাথে এবার আমি কী করবো এটাকে ধরে নীলের সাথে নীলের সেন্টার কোনাকুনি ম্যাচ করবো, কোনাকুনি ম্যাচ করলাম। আচ্ছা এই ম্যাচ করার পরে দেখুন নীল নীল কোনাকুনি ম্যাচ করে সাদাটা আমার হাতের কোন দিকে বাম দিকে, তাহলে সাদা যদি হাতের বাম দিকে থাকে এই অবস্থানে একটা অ্যালগোরিদম দিতে হবে এল প্রাইম ইউ প্রাইম এল, দেখুন এল প্রাইম ইউ প্রাইম এল, এল প্রাইম ইউ প্রাইম এল, দেখুন কমলা কমলা সেন্টার নীল নীল সেন্টার। তাহলে কী হলো আমাদের একটা কাজ হয়ে গেল। তাহলে আমাদের আবার কী শিখিয়ে যেতে হবে থার্ড লেয়ারে যেতে হবে, যেহেতু এখন আমাদের অনেক কিছু আনম্যাচ, এই যে এটা ম্যাচ করেনি এটা ম্যাচ করেনি এটা ম্যাচ করেনি, হ্যাঁ তাহলে কী করতে হবে একটাই মাত্র ম্যাচ করি। তাহলে আমরা আবার থার্ড লেয়ারে যাবো, থার্ড লেয়ারে গিয়ে একটা পিস খুঁজতে হবে যেটাতে কি নাই যেহেতু থার্ড লেয়ারের সেন্টার হলুদ, ওই পিস মিডল থার্ড লেয়ারে গিয়ে মিডল পিস খুঁজতে হবে যে মিডল পিসে কি নাই হলুদ কালার নাই। তাহলে দেখুন এখানে একটা মিডল পিস পেলাম থার্ড লেয়ারে মিডল পিস, এখানে কী আছে হলুদ কালার আছে লাল আছে, তাহলে হলুদ যেহেতু আছে এটা রিজেক্টেড,
এখানে একটা মিডল পিস পেলাম, এটাতে সবুজ আছে, সব সবুজ এবং কমলা আছে। যেহেতু এটাতে সবুজ এবং কমলা আছে তাহলে এটা কি অ্যাকসেপ্টেড, এটাকে আমরা কাজ এটা নিয়ে কাজ করব। তাহলে দেখুন আমরা এটাকে ফ্রন্টে রাখলাম। এখন দেখুন সবুজ এবং কমলা, তাহলে সবুজ, তাহলে সবুজটা হচ্ছে আমাদের ফ্রন্ট কালার, এই পজিশনে ধরলে সবুজটা আমাদের ফ্রন্ট কালার। তাহলে সবুজটাকে এই মিডল পিসটাকে আমরা ধরলাম, সবুজের সাথে সবুজের সেন্টার মিলিয়ে দিব। আচ্ছা, সেন্টার মিলানোর পর উপরের কালার হচ্ছে কি কমলা, উপরের কালার হচ্ছে কি কমলা, উপরের কালার কমলা। তাহলে কমলার সেন্টার কোন দিকে আছে, হয় হাতের বাম দিকে থাকে না ডান দিকে থাকবে। কমলার কালার হচ্ছে কি আমার হাতে ডান দিকে আছে। তাহলে উপরের কালারের সাথে যদি, তাহলে দেখুন কমলার সাথে কমলার সেন্টার মিল ম্যাচ করেছে, মানে ম্যাচ করে নি আসলে। তাহলে কমলার কমলাটা কি এই কমলা কালারের সেন্টার আমার হাতের কোন দিকে আছে, ডান দিকে আছে। তো ডান দিকে থাকলে আমি উপরের লেয়ারটাকে আমি একটা, তাহলে কমলাটা কী আছে, তাহলে কমলা কালার, কমলা কালারের সেন্টারটা কোন দিকে আছে আমার হাতের ডান দিকে। দেখুন এই যে সেন্টার ডান দিকে আছে, ডান দিকে থাকলে আমি একটা মুভ দিব, সেটা হচ্ছে ইউ। ইউ মুভ দেওয়ার সাথে সাথে আমি একটা অ্যালগোরিদম দিব, সেটা হচ্ছে আর ইউ আর প্রাইম। তাহলে এই যে আর ইউ আর প্রাইম, তাহলে আমি আমার আমার সাম আমি কী পাবো, একটা কর্নার পিস পাবো আমার ফ্রন্ট লেয়ারে, যে ফ্রন্ট এই ফ্রন্টে কী হবে একটা কর্নার পিস পাবো, সামনাসামনি একটা কর্নার পিস পাবো, যে কর্নার পিসে একটা সাদা কালার থাকবে এবং সাদাটা হয় বাম দিকে থাকবে না হয় ডান দিকে। তাহলে ডান দিকে এমন কোনো কর্নার পিস পাইনি, ডান দিকের কর্নার পিসে সাদা কালার নাই, বাম দিকের কর্নার পিসে একটা সাদা কালার আছে, সেটাতে কী আছে সাদাটা আমার কী আছে হাতের বাম দিকে আছে। তাহলে এখন সাদার বাম দিকের কর্নার পিস, হাত বাম দিকের কর্নার পিসে সাদাটা আমার হাতের বাম দিকে আছে। এখন এটা এটার সাথে যে অ্যাডজাসেন্ট কালার আছে লাল, হ্যাঁ সরি কমলা, এটার সাথে এই এই কর্নার পিসে আর ফ্রন্ট কালার কি, হ্যাঁ এই কর্নার পিসের ফ্রন্ট কালারটা হচ্ছে এই কর্নার পিসের সাদা, এই কর্নার পিসে সাদা কালার আছে, আচ্ছা সাদাটা বাম দিকে। এখন এটার ফ্রন্ট কালার কি, যে এই কর্নার পিসের ফ্রন্ট কালার হচ্ছে কমলা। তাহলে কমলার সাথে কমলার সেন্টার কোনাকুনি ম্যাচ করবো আমি, কোনাকুনি ম্যাচ করবো। তাহলে এটা ঘুরিয়ে দিলাম, দেখুন কোনাকুনি ম্যাচ করলাম। তাহলে কোনাগুনি ম্যাচ করলাম, যেহেতু সাদাটা আমার হাতের বাম দিকে, তাই আমি একটা অ্যালগোরিদম দিব এল প্রাইম ইউ প্রাইম এল, এবং এ অ্যালগোরিদম দিলে এখানে প্রাইম এল অ্যালগোরিদমটা দিব, এবং দিলে কী হবে দেখুন এখানে একটা সঠিক, এখানে সঠিক পিস চলে আসবে। তাহলে দেখি, তাহলে আমি দিব অ্যালগোরিদমটা হচ্ছে এল প্রাইম ইউ প্রাইম এল, এল প্রাইম ইউ প্রাইম এল। দেখুন এখানে তার সঠিক পিস চলে এসছে, এবং দেখুন সবুজ সবুজ কমলা কমলা, সবুজ সবুজ কমলা কমলা ম্যাচ করে গিয়েছে। তাহলে আমাদের দুইটা অংশ মিলে গেল। আচ্ছা, তাহলে আনম্যাচ কোনটা আছে, এটাও এটাও সঠিক অবস্থানে আসেনি, এখানেও কি সঠিক পিস আসেনি। তাহলে আমাদের আবার থার্ড লেয়ারে যেতে হবে, থার্ড লেয়ারে গিয়ে এমন কর্নার পিস খুঁজতে, সরি থার্ড লেয়ারে যেতে হবে, থার্ড লেয়ারে গিয়ে এমন মিডল পিস খুঁজ, মিডল পিস খুঁজতে হবে যে মিডল পিস কি নেই, থার্ড লেয়ারের সেন্টার, থার্ড লেয়ারের সেন্টার যেহেতু হলুদ, ওই হলুদ কালার নেই। তো দেখুন এখানে একটা মিডল পিস পেলাম, এখানে হলুদ আর নীল আছে, এটা হবে না যেহেতু হলুদ আছে। এখানে একটা মিডল পিস পেলাম যেহেতু হলুদ আর কমলা আছে, এটা হবে না। এখানে একটা মিডল পিস পেলাম যেখানে হলুদ আর নীল সবুজ আছে, এটাও হবে না। তাহলে এমন কোনো পিস আমরা পাচ্ছি না যেটাতে কি নেই হলুদ কালার নেই। তাহলে এখন কী করবো আমরা, এখন আমরা কী করবো, যেহেতু আমাদের এমন কোনো মিডল পিসই না যেটাতে কি নেই হলুদ, যেটাতে যেটা কি হলুদ ছাড়া আছে, অর্থাৎ হলুদ মুক্ত এমন কোনো পিস মিডল পিস নেই। তাহলে এখন কী করতে হবে, এই থার্ড লেয়ারের মধ্যে এরকম একটা পিস আনতে হবে। আনতে হলে কী করতে হবে দেখুন, তাহলে আনম্যাচ অংশে যে আনতে হলে আমাদের যে অংশগুলো ম্যাচ করেনি ওই অংশগুলোতে হাত দিতে হবে। তাহলে ম্যাচ করেনি কোথায়, এটা আছে এই যে এই অংশটা ম্যাচ করে নেই, হ্যাঁ তারপরে এটা আছে দেখুন এই যে ম্যাচ করেনি, ম্যাচ করে এটাও এই অংশটা ম্যাচ করেনি। তাহলে যে অংশটা ম্যাচ করেনি আমাদের ওই অংশে কী করতে হবে, ওই যে কোনো একটা অংশে আমরা ধরবো, এই যেমন এটা ধরলাম, ধরার পরে একটা মুভ দিব আর ইউ আর প্রাইম, আর ইউ আর প্রাইম। তাহলে আমার ফ্রন্টের কর্নার পিসের মধ্যে, ফ্রন্ট লেয়ারের কর্নার পিসের মধ্যে দুই দিকে কর্নার পিসের মধ্যে একটা কর্নার পিস পাবো যেটাতে সাদা কালার আছে, এবং সাদা কালারটা হয় হাতের বাম দিকে না হয় ডান দিকে অবস্থান করবে। তাহলে একটা কর্নার পিস পেয়েছি যেটা কি সাদাটা আমার হাতের বাম দিকে আছে। তাহলে এই কর্নার পিসের ফ্রন্ট কালারটা কি সবুজ, সবুজের সাথে সবুজের সেন্টার ম্যাচ করবো। ম্যাচ করলাম, তো ম্যাচ করার পরে যেহেতু সাদাটা আমার হাতের বাম দিকে আছে, তাহলে আমি এল প্রাইম ইউ প্রাইম এল মুভ দিব, এল প্রাইম ইউ প্রাইম এল, হ্যাঁ এল প্রাইম ইউ প্রাইম এল মুভ দিব। এই 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 প্রসেসটা হওয়ার পর কী হবে, আমার থার্ড লেয়ারে চেক করব, দেখি যে এখানে এমন এমন কোনো মিডল পিস পাই কি না যেটাতে কি নেই হলুদ নেই, ঠিক আছে। তাহলে আমি দেখি, দেখো একটা মিডল পিস আমরা পেয়ে গেছি, দেখুন এখানে সবুজ আর হলুদ আছে এটা হবে না, এখানে নীল আর হলুদ আছে এটাও হবে না, এখানে লাল আর হলুদ আছে এটাও হবে না, কিন্তু এইখানে একটা মিডল পিস পেয়েছি যেটাতে কী আছে নীল আর লাল আছে। তাহলে এইটা কি, এটাই কি আমার কার্যকরী পিস। তাহলে এখন আমি কী করবো,
এই লালের সাথে লালের সেন্টার ম্যাচ করব, লালটা যেহেতু আমার ফ্রন্টে আছে তাহলে ফ্রন্ট কালারের সাথে তার সেন্টার ম্যাচ করব। তাহলে সেন্টারটা আমি ম্যাচ করে দেই, এই দেখো সেন্টারের সাথে সেন্টার ম্যাচ করে গিয়েছে। তাহলে এটার উপরের কালার কি, নীল। তাহলে নীলটা আমার হাতের কোন দিকে আছে, বাম দিকে। বাম দিকে থাকলে মুভ দিব ইউ প্রাইম, এই ইউ প্রাইম। ইউ প্রাইম মুভ দেওয়ার সাথে সাথে আমি একটা আবার মুভ দিব এল প্রাইম ইউ প্রাইম এল, এল প্রাইম ইউ প্রাইম এল। আচ্ছা তাহলে আমি আমার ফ্রন্টের মধ্যে দুইটা কর্নার পিস পাবো, যেটাতে কি থাকবে, সাদা কালার থাকবে। তাহলে দেখুন এই কর্নার পিসে কোনো সাদা কালার নেই, কিন্তু এই কর্নার পিসের মধ্যে কী আছে, সাদা কালার আছে, এবং সাদাটা আমার হাতে ডান দিকে অবস্থান করছে। আচ্ছা তাহলে সাদা কালার কর্নার পিসের, হ্যাঁ তাহলে এখন এই এই কর্নার পিসের ফ্রন্ট কালার কী, নীল। নীলের সাথে নীলের সেন্টার কোনাকুনি ম্যাচ করব, হ্যাঁ কোনাকুনি ম্যাচ কর, কোনাকুনি ম্যাচ করলাম। ম্যাচ করার পরে সাদাটা যেহেতু আমার হাতে ডান দিকে আছে, সাদা কালারটা আমি একটা অ্যালগোরিদম দিব আর ইউ আর প্রাইম। দেখুন এই দেখুন ম্যাচ করে গিয়েছে, হ্যাঁ ম্যাচ করে, তাহলে আনম্যাচ করতে দেখুন ম্যাচ করে গিয়েছে। তাহলে এটাও ম্যাচ করলো, এটাও ম্যাচ করলো, এটা ম্যাচ করেনি, বাকি সবাই। আবার থার্ড লেয়ারে যেতে হবে, থার্ড লেয়ারে গিয়ে একটা মিডল পিস খুঁজতে হবে যেটাতে কি নেই, হলুদ সেন্টার যেটা আছে হলুদ কালার নেই। তাহলে একটা মিডল পিস খুঁজি, এখানে হলুদ আর সবুজ আছে হলুদ হবে না, এখানে হলুদ কমল আছে হবে না, এখানে লাল আর হলুদ আছে এটা হবে না, এখানে একটা হচ্ছে লাল আর সবুজ আছে, এটা কি হবে। তাহলে দেখুন এখানে লাল আমরা কি বলেছি, তাহলে লালটা হচ্ছে কি ফ্রন্ট কালার, ফ্রন্ট কালারের সাথে তার সেন্টার মিলাবো। তো সেন্টারটা অলরেডি মিলানো আছে, আমাদের ঘুরিয়ে মিলাতে হয়নি, অলরেডি কি মিলানো আছে। আচ্ছা এটার উপরের কালার কি সবুজ, সবুজটা এবার সবুজের সেন্টার আমার কোন দিকে আছে, হাতের ডান দিকে। তাহলে ডান দিকে থাকলে আমি থার্ড লেয়ারকে ধরে, থার্ড লেয়ারকে ধরে একটা মুভ দিব ইউ, মুভ দিব ইউ। হ্যাঁ যেহেতু সবুজের সেন্টারটা আমার কি আছে, ডান দিকে আছে, তাই আমি একটা মুভ দিব ইউ। এই দেখুন ইউ, ইউ মুভ দেওয়ার সাথে সাথে আমি একটা মুভ দিব আর ইউ আর প্রাইম। তাহলে আমার ফ্রন্ট লেয়ারে একটা কর্নার পিস পাবো, দুইটা কর্নার পিস পেয়েছি। এই যে দুইটা কর্নার পিস তো আসবেই, যে এর মধ্যে যে কোনো একটা কর্নার পিসের সাদা কালার থাকবে, তবে সাদাটা হয় থাকবে বাম দিকে না হয় কি ডান দিকে। এখন সাদাটা আমার বাম দিকে অবস্থান করছে। আচ্ছা সাদার ফ্রন্ট কালার কী, আচ্ছা এই কর্নার পিসের ফ্রন্ট কালার কী, সবুজ। সবুজে তো আমি সবুজের সেন্টার কোনাকুনি ম্যাচ করি, ক্রস ম্যাচ করলাম। ম্যাচ করার পরে দেখুন সাদাটা আমার হাতের বাম দিকে আছে, তাহলে আমি একটা মুভ অ্যালগোরিদম দিব এল প্রাইম ইউ প্রাইম এল, তাহলে এটা মিলে যাবে। দেখুন এটা মিলে যাবে, এল প্রাইম ইউ প্রাইম এল, এই যে দেখুন মিলে গিয়েছে, এটা মিলে গিয়েছে। তারপর দেখুন এটা মিলে গিয়েছে, এটা মিলে গিয়েছে, তার মানে আমার ফার্স্ট লেয়ার, দেখুন ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার দুটোটা মিলে গিয়েছে। আচ্ছা ফার্স্ট লেয়ার এবং কি সেকেন্ড লেয়ার দুটোটাই ম্যাচ করে গিয়েছে। তাহলে আমাদের প্রথম দুইটা লেয়ার আমরা সাকসেসফুলি কমপ্লিট করে ফেললাম, আমি যে প্রসেসটা দেখিয়েছি এই প্রসেসটার মধ্যে। দেখুন প্রথম দুইটা লেয়ার মিলানোর ক্ষেত্রে আমার দুইটা অ্যালগোরিদম সবসময় ইউজ হচ্ছে, এল প্রাইম ইউ প্রাইম এল আর ইউ আর প্রাইম। আপনি যদি আমার প্রসেসগুলো ভালো মতো ফলো করেন, আপনি খুব সহজে এটা ধরতে পারবেন, যাদের থেকে ক্রিটিক্যাল মনে হচ্ছে তারা এটা আবার দেখবেন, দেখে সহজ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা কী করলাম, আমরা সাকসেসফুলি দুইটা লেয়ার মিলিয়ে ফেললাম।